নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। অ্যাডমিশনের সিলেবাসের মধ্যে বাংলায় দেখবে তোমরা সাধু এবং চলিত ভাষা রয়েছে। সাধু এবং চলিত ভাষা সম্বন্ধে আজকে ডিটেলস আলোচনা করব এই ক্লাসে। ক্লাসটা তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করো এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তারপরে ক্লাসটা শোনার পর তারপরে তোমরা যেগুলো আমি আলোচনা করব সেগুলো তোমরা পরের বার ভিডিওটা চালিয়ে সেগুলো খাতাতে তুলে নেবে বেঙ্গলি কপিতে, ঠিক আছে? তাহলে দেখবে সাধু চলিত ভাষা থেকে কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হচ্ছে না। তো দেখো, সাধু এবং চলিত ভাষা আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি সাধু ভাষা কী, চলিত ভাষা কী। সাধু ভাষা কী জানো? সাধু ভাষা হচ্ছে সংস্কৃত শব্দবহুল গুরুগম্ভীর ভাষা, ঠিক? গুরুগম্ভীর, একটু কঠিন টাইপের গুরুগম্ভীর ভাষা, তাকে বলা হয় সাধু ভাষা। এর জনক হলো রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, আর চলিত ভাষা কী? মানুষের মুখে মুখে যে ভাষা থাকে, আমরা যে ভাষায় কথা বলি সেটা হলো চলিত ভাষা, মানুষের মুখে মুখে যে ভাষা থাকে, ঠিক আছে? এবার দেখো সাধু ভাষার উদাহরণ আর চলিত ভাষার উদাহরণটা ভালো করে খেয়াল করো। দেখো, সাধু ভাষা রয়েছে বৃক্ষ, বৃক্ষ থাকলে কী হবে? গাছ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে মন দিয়ে খেয়াল করো, পরীক্ষা আসবে কিন্তু। যা বলবো আমি সেটা মন দিয়ে শোনো, তাহলে দেখবে অ্যাডমিশানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ক্লাসটা ভালো করে মন দিয়ে খেয়াল করো। হস্তি, হাতি, হস্ত, হাত, চন্দ্র, চাঁদ, নেত্র, চোখ, বদন, মুখ, কৃষ্ণ, কালো, স্কন্ধ, কাঁধ। তারপরে দেখো কেশ হচ্ছে চুল, প্রান্তর কথার অর্থ হলো মাঠ, তারপর দেখো তাম্বুল কথার অর্থ হলো পান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাম্বুল অ্যাডমিশনে নরেন্দ্রপুরে আসে। তারপর দেখো সমীরণ কথার অর্থ বাতাস, পথ কথার অর্থ পা, দন্ত কথার অর্থ দাঁত, নাসিকা কথার অর্থ নাক, ওষ্ঠ কথার অর্থ হচ্ছে ঠোঁট। মানে তোমাদের সাধু ভাষা এবং চলিত ভাষা বললাম, সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর, পরীক্ষায় কিন্তু চলিত থেকে সাধু থেকেও রূপান্তর আসে, সেটাও বাড়িতে ভালো করে খেয়াল করবে। সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে, হয় সাধু থেকে চলিত লিখতে হবে বা চলিত থেকে সাধু লিখতে হবে, ঠিক আছে? আরও কিছু উদাহরণ তোমাদের দিয়ে দিই, ভালো করে খেয়াল করো। দেখো, তাহার থাকলে তার হবে, ইহা থাকলে এই হবে, উহার থাকলে ওরা, যাহার থাকলে যার, কাহার থাকলে কারো, আমাদিগকে থাকলে আমাদেরকে, তাহাদিগকে থাকলে তাদেরকে, তারপর দেখো তাহাকে থাকলে তাঁকে, ইহাকে থাকলে একে, যাহাকে থাকলে যাকে, ঠিক আছে? তারপর ভালো করে খেয়াল করো, তোমাদের এখানে একটা কথা বলি, যেমন আমি তোমাদের এখন মানে পড়ে শোনাচ্ছি সাধু থেকে চলিত, এমনভাবে কিন্তু পরীক্ষা সাধারণত আসে না নরেন্দ্রপুর পুরুলিয়াতে। সেন্টেন্স দেওয়া থাকে, সেন্টেন্সের মধ্যে সাধু চলিত ভাষা পরিবর্তন করতে হয়। তারও আমি তোমাদের কিছু এক্সাম্পল দেবো এরপরে, এবং তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো, তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে দেখো সাধু থেকে চলিত বলছি, এবার দেখো করিয়া থেকে করে, শুনিয়া থেকে শুনে, যাইব যাব, করিতে থাকিব, করতে থাকবো, লিখেছে, বলিয়া আছিল, বলেছিল, দেখিতেছে, দেখছে, খাইবেন, খাবেন, নাচিয়াছিল, নেচেছিল, শুনিতেছি, শুনেছি। তা এই হলো সাধু চলিত ভাষার নর্মাল কিছু ক্রিয়াপদ, এবং আরও অনেক বিশেষ্য পদ তোমাদের যেগুলো দেখালাম সেগুলো বাড়িতে ভালো করে খেয়াল করবে। ক্রিয়াপদ, সর্বনাম পদ, বিশেষ্য পদ তোমাদের দেখালাম। এবার এর থেকে কেমন ধরনের প্রশ্ন আছে কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি, কীভাবে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করতে হয় দেখো। এরমভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। সাধু ভাষা দেখো, সূর্য উদিত হইতেছে, তাহলে চলিত ভাষা কী হবে? সূর্য উঠছে। সাধু ভাষায় দেখো, পক্ষীকুল বাসায় ফিরিতেছে, চলিত ভাষা কী হবে দেখো? পাখিরা বাসায় ফিরেছে, ঠিক আছে? পক্ষীকুল মানে পাখিরা, বাসায় মানে বাসায় থাকবে, ফিরিতেছে হবে ফিরছে। সাধু ভাষা দেখো, তাহাকে ডাকিয়া আনো, কি হবে? তাকে ডেকে আনো, বুঝেছো? তাহলে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর এইভাবে করতে হয়। এত সহজ থাকবে না, একটু কঠিন আসবে। তোমাদের মানে নর্মাল যে প্রসেসটা কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো কিছু তোমাদের আমি বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, নিচে শব্দগুলি চলিত ভাষায় রূপান্তর করো, চলিত ভাষা, সাধু ভাষা দেখো চলিত ভাষায় করবে। বৃক্ষ, স্কন্ধ, করিয়া, তাহারা, উহাকে, হইতে, ঠিক আছে? এগুলো সাধু ভাষা মানে রয়েছে চলিত ভাষায়, এটাকে রূপান্তর করবে, ঠিক আছে?
এবার তোমাদের আমি দেখাই নিচে শব্দগুলি সাধু ভাষার রূপ লেখো, মানে কি এটা চলিত ভাষা দেওয়া আছে, সাধু ভাষায় লিখতে হবে। দেখো, খেলতে থাকবো, হাত, পাখি, লিখেছিল যাকে, আমাদেরকে। তারপর দেখো চলিত ভাষায় রূপান্তর করো, চলিত ভাষায় মানে হচ্ছে সাধু ভাষা দেওয়া থাকবে, সেটাকে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। কেউ করতে হবে, দেখো দেখো বৃষ্টি হইতেছে, উহারা আসিবে না। এই যে বৃষ্টি হইতেছে, উহারা আসিবে না, এই যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো খুবই ছোটো ছোটো লাইন, কিন্তু এটা যখন পরীক্ষা আসবে একটু বড় লাইন আসবে। কোনো সাহিত্য বা কোনো কবিতার লাইন তোমাদের কোশ্চেনে তুলে দেবে নরেন্দ্রপুর বা পুরুলিয়াতে, সেগুলোকে তোমাদের মানে চলিত ভাষায় রূপান্তর করতে হবে। বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস থেকে লাইন সাধারণত তুলে দেয়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো সাধারণত চলিত ভাষায় লিখেছেন উনি, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশিরভাগ লেখা কিন্তু সাধু ভাষা, সেখান থেকে লাইন কিন্তু তুলে দেয়। বঙ্কিম চট্টোপাধ্যায়ের বিভিন্ন গল্প টল্প পড়তে পারো, সেখান থেকে পরীক্ষা আসে কমন। ঠিক আছে, তাহলে বৃষ্টি হইতেছে, ওয়ার আসবে না, এটা পড়বে। তারপরে দেখো সূর্য উদিত হইয়াছে, সূর্য উদিত হইয়াছে, এটাকে লিখতে হবে, মানে সাধু ভাষায় লেখা আছে, চলিত ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো বেলা পড়িয়া আসিলে মা গৃহকার্যে উঠিয়া যাইত। ঠিক আছে, বেলা পড়িয়া আসিলে মা গৃহকার্যে উঠিয়া যাইত, শীতল বাতাস বইতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধু ভাষা দেওয়া আছে, চলিত ভাষায় করতে হবে। এবার তোমাদের দেখাবো সাধু ভাষায় রূপান্তর করো, মানে চলিত ভাষা দেওয়া আছে, সাধু ভাষায় রূপান্তর করতে হবে। কীভাবে করতে হবে দেখো, এখানে দেখো ছেলেরা বল খেলছে, এটা যদি সাধু ভাষা আছে, চলিত ভাষায় সাধু ভাষার থেকে যদি আমরা কনভার্ট করি চলিত ভাষাতে, কী হবে, ছেলেরা বল খেলিতেছে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। তারা পৌঁছে গেছে, ঠিক আছে, কাকে তুমি চাইছো, তার কথা, তার মানে আমার কথা আছে, তার আমার কথা আছে, তার আর আমার সাথে কথা রয়েছে। ঠিক আছে, তারপর দেখো পাখিরা ডালে বসে গান গাইছে, এটা হবে পাখিরা ডালে বসে বসিয়া গান গাইতেছে। তো যাই হোক, এইভাবে সাধু এবং চলিত ভাষা, সাধু থেকে চলিত, চলিত থেকে সাধুর, এইভাবে কিন্তু পরিবর্তন পরীক্ষা আসে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখা, রবীন্দ্রনাথের লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, বিভিন্ন গল্প উপন্যাস কবিতা থেকে লাইন তুলে দেয়, নরেন্দ্রপুর হোক পুরুলিয়া হোক বা বিভিন্ন স্কুলে অ্যাডমিশন টেস্টের সময়, সাধুটা চলিতটা ভালো করে প্র্যাকটিস করো। সাধু ভাষা কাকে বলে, চলিত ভাষা কাকে বলে, এটা ভালো করে পড়বে। ঠিক আছে, যেভাবে তোমাদের সাথে আলোচনা করলাম এইভাবে ভালো করে খেয়াল করে বাড়িতে ভালো করে পড়াশোনা করো, দেখবে সাধু চলিত ভাষা তোমাদের কোনো অসুবিধা হবে না। তবুও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, বা আমার মেল আইডি রয়েছে দেখবে, সেই মেল আইডিতে তোমরা আমাকে মেল পাঠাতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর মেল পাঠানোর সময় অবশ্যই ডিটেলস দেবে, কোন স্কুলে পড়ো, তোমার নাম কি, তোমার বয়স কত, কোথায় কোথায় ফর্ম তুলেছো, সেগুলো লিখবে, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, আমি প্রায় প্রতিদিন তোমাদের জন্য ক্লাস ফাইভে যারা অ্যাডমিশন দেবে তোমাদের জন্য একটা না একটা ভিডিও করে থাকি বা ক্লাস নিয়ে থাকি, তোমরা সেই ক্লাসগুলো যদি ফলো করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে, তাহলে তোমরা ক্লাসগুলো করতে পারবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, বাড়িতে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো।